প্লিজ আপনারা মঞ্চে আসুন আমাদের অনুষ্ঠান পণ্ডিত মহাশয়ের জন্য। আমরা করে নিচ্ছি আমাদের মাননীয় বিধায়ক গৌতম দাস মহাশয়কে। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর আয়োজিত এবং গঙ্গারামপুর পুরসভার পরিচালিত পুরো ছাত্র যুব উৎসব অনুষ্ঠিত হলো শনিবার। গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পুরো ছাত্র যুব উৎসবের সূচনা করেন গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌতম দাস, গঙ্গারামপুর পুরসভার উপপুরপ্রধান রাকেশ পণ্ডিত, গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুণ্ডু, যুব কল্যাণ দপ্তরের মন্ত্রীর প্রতিনিধি তথা কাউন্সিলর অতনু রায়, পুর কাউন্সিলর অশোক বর্ধন, প্রবীর ঘোষ, গঙ্গারামপুর কলেজের প্রাক্তন অধ্যাপক শ্যামল মুখার্জি, গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। গঙ্গারামপুর পুরসভা এলাকার ছাত্র যুবদের নিয়ে আয়োজিত এই পুরো উৎসবের আয়োজন করা হয়। পুরস্তরের এই ছাত্র যুব উৎসবে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, লোকসঙ্গীত, আবৃত্তি, অঙ্কন, তাৎক্ষণিক বক্তৃতা, একাঙ্ক নাটক সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ছাত্রছাত্রী এবং যুবক যুবতীরা অংশগ্রহণ করেন। এর পাশাপাশি পুরো যুব উৎসবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এ প্রসঙ্গে পুরো ছাত্র যুব উৎসবের উদ্বোধক তথা গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌতম দাস বলেন, আজকে গঙ্গারামপুর পৌরসভায় রাজ্য সরকারের একটা মহতি উদ্যোগ যে এই ছাত্র যুব উৎসবের মাধ্যমে প্রতিভাকে খুঁজে বের করা, মঞ্চের বিভিন্ন অভিনয়, বিভিন্ন কম্পিটিশন, গান আবৃত্তির মধ্য দিয়ে প্রতিভা খুঁজে বের করা, যাদেরকে জেলা এবং রাজ্য স্তর অর্থাৎ প্রতিযোগিতার জায়গাটা ছাত্র যুবদের আজকে গঙ্গারামপুর পৌরসভা। এ প্রসঙ্গে গঙ্গারামপুর পুরসভার উপপুরপ্রধান রাকেশ পণ্ডিত বলেন, আজকে আমাদের গঙ্গারামপুর পুরসভার এই পৌর ছাত্র যুব উৎসব হচ্ছে। আমাদের এই উদ্দেশ্য, এই যে পৌর ছাত্র উৎসব পালন করছে, এই উদ্দেশ্য হলো যে পৌরসভা অন্তর্গত সমস্ত যুবক এবং ছাত্র সম্প্রদায়কে আমরা পুঁথিগত বিদ্যার সাথেও অন্য অন্য বিষয়ে নাচ গান খেলাধুলা সমস্ত বিষয়ে যাতে পারদর্শী হয়ে ওঠে এবং আগামী দিনে তারা যেন একজন পৌরসভার সুনাগরিক হন, সেই উদ্দেশ্যে আপনাদের গড়ে উঠেছি। যার জন্য আমরা পৌরসভার উদ্যোগে আমাদের সম্মানীয় পৌরপিতা মহোদয় অমরেন্দ্র সরকার, উনি ধীরাভাবে কথা বলছেন, কথা বলে নিয়ে ওখানে একটা সুইমিং পুল ব্যবস্থা করা যায় কিনা তার চেষ্টা করছে এবং আর এক পারে ওখানেও কথাবার্তা উনি বলবেন, ফিরে এসে ওখানে প্যারাসুট ডাউন তৈরি করা যায় কিনা, যার ফলে আমাদের পৌরসভা অন্তর্গত সমস্ত যুব ছাত্ররা জলে স্থলে এবং আকাশে সব দিকেই যেন তার সাবলীল থাকে, তার জন্যে আমাদের পৌরসভার উদ্যোগে একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত আমাদের যখন আমরা বিওসিতে সমস্ত আমাদের যে কাউন্সিলর আছে তাদের কাছে আমরা রাখবো, পেশ করবো, তাদের সবাই সম্মতি দেয় তখন সেটা আমরা বাস্তবে উদ্ধার করবো। এদিনের এই ছাত্র যুব উৎসব প্রসঙ্গে যুব কল্যাণ দপ্তরের মন্ত্রীর প্রতিনিধি উৎসব কমিটির অন্যতম সদস্য অতনু রায় বলেন, আজকে অ্যাকচুয়ালি গঙ্গারামপুর পৌর ছাত্র যুব উৎসব 2019-20 আজকে অনুষ্ঠিত হচ্ছে গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এবং আজকের অনুষ্ঠানের যে কোনো বিষয় মেনলি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, 5 থেকে 5 বছরের বাচ্চা থেকে শিশু থেকে শুরু অনন্ত অনেক বড় তিনটে বিভাগে বিভিন্ন রকম প্রতিযোগিতা আছে, তার মধ্যে যেমন নাচ আছে তেমনি গান আছে, তেমনি আবৃত্তি আছে, তেমনি গোষে আঁকো আছে, তেমনি বিভিন্ন সরকারি বিষয়ের উপর মানে বিষয়ভিত্তিক কিছু আছে প্রতিযোগিতা, এই ধরনের মোটামুটি 35 রকম প্রতিযোগিতা আজকে অনুষ্ঠিত হতে চলেছে। এই প্রতিযোগিতায় অ্যাকচুয়ালি চ বিভাগ এবং খ বিভাগ পৌর লেভেলেই শেষ, গ বিভাগে যারা উত্তীর্ণ হবে তারা জেলা লেভেলে যাবে এবং জেলা থেকে তারা পরবর্তীতে রাজ্য পর্যায়ে অর্থে যাবে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন আমার নিউজ। গঙ্গারামপুর ব্লকের সহকৃষি অধিকর্তা করণের পক্ষ থেকে গঙ্গারামপুর ব্লকের সকল কৃষক ভাইদের প্রতি একটি সচেতনতামূলক বিশেষ আবেদন, বায়ু দূষণ রুখতে জমিতে ধান বা গম কাটার পরে খড়ে আগুন দেবেন না। চাষের জমির খড় পরবর্তী ফসল বোনার পর জমিতে ছড়িয়ে দিয়ে জৈব সারে পরিণত করুন। জৈব আচ্ছাদন হিসেবে রবি শস্য বোনার পর জমিতে ছড়িয়ে দিন, জমির রস সংরক্ষণ করুন। গমের ঝলসা জাতীয় রোগ প্রতিহত
প্রতিহত করতে গঙ্গারামপুর ব্লকে দেশি গমের চাষ করা নিষিদ্ধ। সরকারিভাবে নির্দিষ্ট জাতের সংশিত গম বীজ যেমন DBW 187 বা 173 অথবা HD 2967 বা 3095 জাত লাগান। মাটির স্বাস্থ্য বজায় রাখতে কৃষি জমি রোটার দিয়ে চাষ করবেন না। কৃষি বিভাগের সব ধরনের সরকারি সুবিধা পেতে কিষাণ ক্রেডিট কার্ড একান্ত আবশ্যক। তাই কৃষক ভাইরা কিষাণ ক্রেডিট কার্ড করতে আজই স্থানীয় ব্যাংকে যোগাযোগ করুন। কৃষক ভাইরা POS মেশিনে নিজের আধার কার্ডের ব্যবহারের মধ্য দিয়ে রাসায়নিক সার কিনুন ও রসিদ সংরক্ষণ করুন। গঙ্গারামপুর ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে সমস্ত কৃষক ভাইদের জানানো যাচ্ছে যে এই বছর তারা যেন গমের চাষ করার আগে ধানের নাড়া বা গমের নাড়া হারভেস্টারে গম কাটার পরে না পোড়ান, সেই নাড়া না পুড়িয়ে তারা যেন জৈব আচ্ছাদন হিসেবে পরবর্তী রবিশস্যের জন্য ব্যবহার করেন, তাতে জমিতে তাদের জৈব সার বাড়বে। এছাড়া গত বছরের মতো এবার গমের চাষ কৃষি দপ্তরের পক্ষ থেকে বন্ধ থাকছে না। এবছর গমের চাষের ক্ষেত্রে 4টি নির্দিষ্ট জাতকেই কৃষকেরা চাষ করতে পারবেন। সেই 4টি জাত হলো DBW 187, DBW 173, HD 2967 এবং HD 3095। এই 4টি জাতেরই গম কৃষকেরা চাষ করতে পারবেন। এই 4টি জাতের বাইরে অন্য কোনো গমের চাষ গঙ্গারামপুর ব্লকে হবে না এবং কোনো দেশীয় জাতের গমের বীজ এবছর গঙ্গারামপুর ব্লকে চাষ করা যাবে না। তৃতীয়ত, কৃষক ভাইদেরকে জানানো যাচ্ছে যে তারা অবশ্যই POS মেশিনে নিজের আধার কার্ডের ব্যবহার করে তাদের দরকারি সার এবং অন্যান্য কৃষিজ ইনপুট তারা যেন ক্রয় করেন। গঙ্গারামপুর ব্লকের সহকৃষি অধিকর্তা করণ কর্তৃক জনস্বার্থে প্রচারিত।